রাজধানীতে আজও শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি করছে আওয়ামী লীগ। কিছুক্ষণের মধ্যে তেজগাঁও সাত রাস্তা থেকে এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, শোভাযাত্রা কর্মসূচি কখন শুরু হবে, নেতাকর্মীরা এসে পৌঁছেছেন কিনা? আপনি জানেন যে আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে দুদিন কর্মসূচি দিয়েছিল ঢাকা উত্তর দক্ষিণ এবং ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের, তারই কিন্তু দ্বিতীয় দিন এবং আজকে কিন্তু এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শিরোনামের যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এবং এটি কিন্তু তেজগাঁও সাত রাস্তা মোড়েই কিন্তু আসলে এই সমাবেশ শুরু হবে তিনটার দিকে, অর্থাৎ এখন প্রায় এক ঘন্টা পরে। তবে এখন সমাবেশের প্রস্তুতি চলছে, শোভাযাত্রা সমাবেশ থেকে কিন্তু আসলে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। যদিও কিছু সময় আগে থেকে দেখছি যে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছেন এই তেজগাঁও সাত রাস্তা মোড়ে। এবং এখানে কিন্তু এই শোভাযাত্রার পর আসলে এই যে উন্নয়ন শান্তি উন্নয়ন শোভাযাত্রা কিন্তু শুরু হবে সমাবেশের পর। এবং এই শোভাযাত্রা কিন্তু আপনার এই তেজগাঁও সাত রাস্তার পর থেকে শুরু হয়ে নাবিস্কো, তিব্বত এবং মহাখালী রেলগেটে যে কিন্তু শেষ হবে। আমি জানেন যে গতকাল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কিন্তু আয়োজন করেছিল শান্তি উন্নয়ন শোভাযাত্রা এবং আজকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এবং গতকাল থেকে কিন্তু শোভাযাত্রা ছিল রমনা থেকে কিন্তু ধানমন্ডি 32 নম্বর, আজকে কিন্তু অনেকটা পথ কম শোভাযাত্রার। পাশাপাশি এই যে শোভাযাত্রার আগে সমাবেশ থেকে কিন্তু আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখবেন, বিশেষ করে এই সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি। তিনি কিন্তু আসলে এই সমাবেশের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের এবং সারা দেশের নেতাকর্মীদের কিন্তু বার্তা দিবেন। যদিও গতকাল তিনি বলেছেন যে যতই বিএনপি পদযাত্রা বা কোনো কর্মসূচি দেখ না কেন, সরকার কিন্তু তাদের সংবিধান থেকে একচুল সরবে না। অর্থাৎ বিএনপির এই পদযাত্রার পাশাপাশি কিন্তু এই আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা কিন্তু গতকাল কিন্তু স্পষ্টই বলেছেন নির্বাচন কিন্তু সংবিধান অনুযায়ী হবে। এবং আজকে আসলে কি বার্তা থাকে নেতাকর্মীদের সামনে থেকে সেটা কিন্তু আসলে জানতে হলে কিন্তু আপনাদের এখনো কিন্তু আসলে এই সমাবেশের পর, সমাবেশ শেষ হওয়ার পরে কিন্তু আসলে বোঝা যাবে যে কি বার্তা থাকবে নেতাকর্মীদের এবং সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। যদিও এই সমাবেশের শোভাযাত্রার আগে সমাবেশে কিন্তু আপনার নেতাকর্মীরা আসতে শুরু করছেন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সমস্ত সহযোগী অংশ নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হবেন। তো সব কিছু মিলে বলাতে পারে যে ইসি কাজে যতই সময় যাবে তত কিন্তু আসলে এই তেজগাঁও নাবিস্কো মোড় কিন্তু আসলে পুরো সমাবেশের কিন্তু প্রস্তুত হয়ে যাবে এবং এই গতদিনের মতো আজকে হয়তো লোকে লোকারণ্য হয়ে উঠবে। এবং গতকালকে যে লোকে লোকারণ্য ছিল বিভিন্ন ব্যান্ড পার্টি নিয়ে, ঘোড়ার গাড়ি বা পিক আপে নিয়ে, তারই ধারাবাহিকতা কিন্তু আজকে এইখানেও কিন্তু উত্তর আওয়ামী লীগ তাদের কিন্তু সেই শোভাযাত্রায় লোকজন অংশ নেবেন এবং এই শোভাযাত্রায় তাদের যে শোডাউন বলা হতে পারে যে গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের অন্যতম কিন্তু কিন্তু আপনার নেতাকর্মীদের শোডাউন ছিল, আজকে কি অবস্থা সেটা হয়তো জানতে গেলে হয়তো বা এই সমাবেশ পরে সমাজটা জানা যেতে পারে। তো ইসিকা এখনও এই সমাবেশ শুরু হয়নি, তিনটার পরে শুরু হবে, তারপরে কিন্তু সমাবেশ শেষে এই শান্তি উন্নয়ন সভাটা শুরু হবে। সেই সভাটা কিন্তু আপনার এই সাতটাতে শুরু হয়ে শেষ হবে কিন্তু মহাখালী রেলগেটে। তো ইসিকায় সবকিছু মিলে এই ছিল আমাকে সাতটা শেষ তেজগাঁও থেকে শেষ অবস্থা। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। তেজগাঁও নাবিস্কো মোড় থেকে সবশেষ আওয়ামী লীগের শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুন্না।